আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি সঙ্গীতা শাহ। পাহাড় আর সাগর দিয়ে ঘেরা প্রাকৃতিক সুন্দরের এক অপরূপ লীলাভূমির নাম ওমান। দেশটিতে বেশ কিছু আকর্ষণীয় মসজিদ রয়েছে যা দেখতে বিশ্বের পর্যটকরা ভিড় করেন সারা বছর। দৃষ্টিনন্দন মসজিদের মধ্যে রয়েছে আল জাওয়াবি মসজিদ, যে মসজিদের চার দেয়ালে খোদিত আছে পুরো 30 পারা কোরআন। ওমানের রাজধানী মাস্কাটের আল খয়ের মিনিস্ট্রি ডিস্ট্রিক্টে অবস্থিত এই মসজিদ। এই মসজিদ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী দেশ বিদেশ থেকে আসেন, বিমুগ্ধ নয়নে দেখেন চমৎকার এই মসজিদ। এটি অমুসলিমদের জন্য উন্মুক্ত নয়। জানা গেছে 1985 সালে আল খয়ের শহরের জাওয়াবি পরিবারের আব্দুল মুনিম আল জাওয়াবি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। মসজিদের প্রবেশ মুখে মর্মর পাথরে সুলতান কাবুসের মহিমা কীর্তন করা হয়েছে। এতে বলা হয়েছে ওমানের মুসলমানদের জন্য এই মসজিদটি জাওয়াবি পরিবারের একটি উপহার। ভূমি থেকে 25 থেকে 30 ধাপ সিঁড়ি বেয়ে মসজিদটিতে উঠতে হয়। মসজিদের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে 3টি সুউচ্চ প্রবেশদ্বার রয়েছে। এর ভেতরের গম্বুজটি দেখতে যেন একটি উল্টানো পদ্ম। গম্বুজের ভেতরের অংশে মূল্যবান পাথর আর 22 ক্যারেট সোনা খচিত আরবি ক্যালিগ্রাফির আকর্ষণীয় নকশার কারুকাজ। গোলাপি রঙের মার্বেল পাথরে তৈরি মসজিদের প্রবেশে তোরণগুলোতেও দেওয়া হয়েছে কোরআনিক নকশা। মসজিদের মিনারটি অনেক উঁচু এবং বহুদূর থেকে তা দেখা যায়। আল জাওয়াবি মসজিদে একটি লঙ্গরখানা রয়েছে। স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে মসজিদটি নির্মাণের পর থেকে আজ অবধি প্রতিদিন সন্ধ্যার পর দর্শনার্থী ও মুসাফিরদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়। এতে ধনী গরিব সর্বস্তরের মানুষ অংশ নেন। আরবীয় রীতিতে বড় বড় থাল বা সাহান কাবিরের চারপাশে গোলাকারে 4-5 জনের এক একটি গ্রুপ একসঙ্গে খেতে বসেন। বলা হয় এখানকার তাবারুক বহু অসুখ বিসুখ থেকে শেফা দেয়। এই বিশ্বাস থেকে অনেকেই সপরিবারে এসে সুশৃঙ্খল পরিবেশে তাবারুক নেন। দর্শক, এই ছিল পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511622900।